আগস্টে সন্ধ্যায় মেতে উঠেছে নানা দেশাত্মকমূলক গান, নাচ আর কবিতায়। মানব সুরক্ষা সংগঠনের তরফ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়, আর সেই অনুষ্ঠানটি আরো সুন্দর করে তুলেছে খুদে বাচ্চারা। তাদের ছোট্ট ছোট্ট প্রতিভা ফুটিয়ে তুলেছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আর সেই সুযোগ করে দিয়েছেন মানব সুরক্ষা সংগঠনের চেয়ারম্যান রাজু সরকার। এই অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে সুন্দরতম করে তোলার জন্য উপস্থিত ছিলেন শুভঙ্কর দে, শুভময় কুণ্ডু, প্রদীপ কুমার পাল, রঞ্জিত সরকার, শ্রীমতী ছায়া সরকার, শ্রীমতী আভা তালুকদার, মৌমিতা কুণ্ডু শিল্পী, শতাব্দী দত্ত চৌধুরী, পারমিতা সরকার, বিশিষ্ট আইনজীবী রবি আসফা, মিসেস মোনা আসফা। নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন টুডেজ বাংলা। টুডেজ বাংলা তরফ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমরা চলে এসেছি মানব সুরক্ষা সংগঠনে। মানব সুরক্ষা সংগঠন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানটাই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। বলো শহীদ, হালকা রিভার আজকে মোরা করব আজকে আমাদের প্রোগ্রামটা মূলত বাচ্চাদের নিয়ে। আজকে স্বাধীনতা দিবস পালন, আমরা সকাল থেকেই আমরা ফ্ল্যাগ ওপেনিং করেছি, তারপরে আমরা বসে আঁকো প্রতিযোগিতা, তারপরে আমরা এখানে সুন্দর থেকে বিভিন্ন বাচ্চারা আবৃত্তি করেছে, গান হয়েছে, নাচ হয়েছে, এখনও চলছে, দেখুন পিছনে আমার বাউল সঙ্গীত চলছে। তাই এইভাবেই আমরা বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আজকে প্রোগ্রামটা আমরা এনজয় করছি, বুঝতেই পার। হ্যাঁ বলুন। আরও প্রোগ্রাম আমাদের সামনে রাখি পূর্ণিমা আছে, সেই রাখি পূর্ণিমার দিনও আমরা প্রত্যেক বছরই করি, তাই এবছর আমাদের রাখি পূর্ণিমা আছে। তারপরে সামনে দুর্গাপুজো আছে, দুর্গাপুজোতে আমরা প্রত্যেক যারা দুস্থ আছে তাদের জন্য শাড়ি, তারপরে টি শার্ট, সমস্ত কিছু নতুন জামা কাপড় প্রত্যেক বছরই আমরা নতুন বস্ত্র দিই। আমাদের তো প্রত্যেক, আপনারা দেখেছেন প্রত্যেক বছর এই আমরা এই সময় যে গেলাম আমরা রায়দিঘিতে, আমফানের সময় রায়দিঘি থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রায় কোনো জায়গায় 500, কোনো জায়গায় 300-400 এরকম ত্রাণ আমরা দিয়েছি, চাল ডাল থেকে শুরু করে চিড়ে থেকে শুরু করে, তারপরে আমরা যারা নাচ গান করে যে শিল্পী, সেই শিল্পীদের জন্য আমরা গেছি। জায়গাটা কোথায় ছিল? হুগলি ত্রিবেণী, সেই ত্রিবেণী তো আমরা গেছি, সেখানেও গিয়ে আমরা তাদের জন্য যতটা পেরেছি আমরা করি। আমরা প্রত্যেক বছর প্রত্যেক মাসে আমরা আর যা কিছু করি কিন্তু আমাদের নিজেদের ফান্ডে, আমরা বাইরের থেকে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিয়ে এইভাবে আমরা কোনো টাকা নিই না, আমরা নিজেদের পকেটে টাকা দিয়েই আমরা এইসব প্রোগ্রামগুলো করি। আপনার নাম? আমি রাজু সরকার, এই প্রোটেকশন অফ হিউম্যান অর্গানাইজেশনের চেয়ারম্যান, আর বাকি আমাদের যারা আছে সবাই আমরা সদস্য, এরকম চেয়ারম্যান বলে কিছু নেই, আমরা সবাই মিলে একের সাথে মিলেই কাজ করি। আজকে আমরা আপনাদের সবার সামনে তুলে ধরলাম একটি সুন্দর সন্ধ্যা। আরও আপডেট পেতে চোখ রাখুন টুডেজ বাংলা। ক্যামেরায় বিপ্লবের সঙ্গে আমি ঋতু, টুডেজ বাংলা, কলকাতা।